বৃহস্পতিবার শেষ হচ্ছে এপনিকের সুবর্ণ সম্মেলন যাক জমকের সঙ্গে না হলেও দ্বিতীয় দফায় ভার্চুয়াল মাধ্যমে পালিত হচ্ছে এপনিক সুবর্ণ সম্মেলন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ঢাকায় হওয়ার কথা থাকলেও অতিমারির কারণে তিন দিনের সম্মেলন হচ্ছে জুমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এই বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন দেড় শতাধিক সদস্য বাংলাদেশ সময় সকাল নয়টায় শুরু হওয়া সম্মেলনে স্বাগতিক বাংলাদেশসহ মধ্যপ্রাচ্য বাদে ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সহ মোট ছাপ্পান্নটি দেশ থেকে সদস্যরা সম্মেলনে অংশ নিচ্ছেন ইতোমধ্যেই দুই দিনের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে এগারোটি সেশন উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন এপনিকের ইসি কমিটির চেয়ার রাজ উপাধ্যায় এপনিকের ডিজি পল উইলসন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম এছাড়াও বিভিন্ন শেষনে বাংলাদেশ থেকে আলোচনায় অংশ নেন এপনিক ইসি মেম্বার সুমন আহমেদ সাবির প্রযুক্তির সহায়তে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছি এবং একটা জিনিস যেটা সুবিধেতে হয়েছে আগে অনেক পক্ষে হয়তো এই দূরদূরান্তে যে সম্মেলনগুলোতে অংশগ্রহণ করা সম্ভব হয় না কিন্তু এবার যেহেতু ভার্চুয়ালি হচ্ছে কাজই সবাই আসলে এক কাতারে নেমে এসে এই সম্মেলনে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সঙ্গে যে বিনিময়টা হয় তথ্যের বিনিময় হয় জ্ঞানের বিনিময় হয় প্রযুক্তির যে ট্রান্সফারটা হয় সেই জায়গা থেকে আমরা ভীষণভাবে বঞ্চিত হয়েছি তবে আপত সমাধান হিসেবে আমরা ভার্চুয়ালি খুব সঙ্গে সমন্বয়টা করতে পারছি আলোচনায় বিভিন্ন সেশনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ময়নুর রহমান সাইমন সোহেল বারৈ আব্দুল আওয়াল শাইলা শারমিন আফিফ আব্বাস দেবাশিস পাল এবং এপনিক ইলেকশন চেয়ার মুনির হাসান এছাড়াও গুগলের নেটওয়ার্কিং প্রকৌশলী ফিলিপ গার্সিও স্বচালিত নেটওয়ার্ক এবং আকামায়ের এন্টারপ্রাইজ আর্কিটেকচার অ্যালেক্স লিউ নেটওয়ার্কের ট্রাফিক পরিবর্তনের চ্যালেঞ্জ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মেলনে আইপিভি সিক্স বাস্তবায়ন নিয়ে একটি এবং ফার্স্ট টিসি সিকিউরিটি নিয়ে দুইটি ও একটি উন্মুক্ত বৈঠক হয়েছে সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চারটি সেশন সবশেষ বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে বেলা দুইটায় পর্দা নামবে সুবর্ণ এপনিকের প্রথম দফায় দুই ষোলো সালে হলি আর্টিজেন হামলা এবং এবার করোনার কারণে ঢাকায় বড় পরিসরে সম্ভব হলো না এপনিক সম্মেলনের তবে দু সালে ফের এই সম্মেলনের আয়োজনের সুযোগ পেতে পারে স্বাগতিক বাংলাদেশ এমনটাই প্রত্যাশা আয়োজকদের